নমস্কার, আমি সংযুক্তা। আজ সিক্স ডে অফ দ্য স্টাডি ব্লগস। আজকে নিয়ে আজকে 23 তারিখ, 23, 24, 25, 27, 27, 5 দিন আছে, 28 তারিখ পরীক্ষা। তো যাই হোক, ফর্চুনেটলি আমি একটু পজিটিভ ফিল করছি, জানি না কেন। আমার আমার এরকমই হয়, মানে মানে কোনো কোনো কিছু থাকলে তার 15 দিন আগে খুব নার্ভাস হয়ে, নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। তারপর যত কাছে আসতে থাকে আমার নার্ভাসনেসটা কমতে থাকে। এটা একটা অদ্ভুত ব্যাপার, মানে সবার উল্টো হয়, আমার আমার আবার উল্টো হয়। যাই হোক, ফর্চুনেটলি আপাতত একটু পজিটিভ ফিলিংয়ের মধ্যে আছি। আর কারেন্ট অ্যাফেয়ার্সের কথা যেটা বলছিলাম কালকে, যে কারেন্ট অ্যাফেয়ার্সটা মার্ক করে রাখবো, কয়েকটা মার্ক করলাম, কয়েকটা বই প্রতিযোগিতা দর্পণের, মানে 2023-র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হয়ে গেছে করা, এপ্রিল মে বাকি আছে, আর 2022টা বাকি আছে। তো আমি যেটা ভেবেছি যে মানে এবার আমি পড়ায় শিফট করেছি, আজকে সকালে একটু করলাম মার্কিং, আর পড়ায় শিফট করে গেছি, কারণ আর 5 দিন আছে, পড়তে হবে এবার। আর যেটা আমি করবো, যেটুকু কারেন্ট অ্যাফেয়ার্স মার্কিং বাকি রয়ে গেছে, পড়ার মাঝখানে মাঝখানে যখন একটু গ্যাপ নিতে ইচ্ছে করবে, হয়তো যে একটা অনেকক্ষণ পড়েছি, তখন হয়তো আমি একটু মার্কিং করে নেব। এইভাবে এগোবো ভেবেছি, এইভাবে কমপ্লিট পড়াটাও এগোতে থাকবে আর মার্কিংটাও কমপ্লিট হয়ে যাবে। আর আজকে এমনি একটু বেরোবো, কারণ লাস্ট 9 ইয়ার্সের যে ওয়েবসাইটে কোশ্চেন পেপারসগুলো আছে, ওগুলো একটু হার্ড কপি প্রিন্ট করে আনবো। হার্ড কপি কেন করছি, ল্যাপটপে রাখতে পারতাম, কিন্তু আমি তো মানে নিজে প্রিপারেশন নিচ্ছি, তো ওই এক্সামের ফিলটা নিজের কাছে একটু আনার চেষ্টা করছি আর কি। ওই জন্য আমি হার্ড কপি নিয়ে আসবো কোশ্চেন পেপারগুলো, যাতে ওগুলো দেখে আমি একদম, মানে ওএমআর শিট আমার আছে বাড়িতে এমনিতেই, ওএমআর শিটও পারলে কিছু জেরক্স করে রাখবো। এটা ভালো জিনিস মনে পড়েছে, হ্যাঁ, ওই মাস শিট করতে হবে। আর একটা ট্রান্সপারেন্ট ফোল্ডার বা ফাইল কিছু যদি পাই তো নিয়ে নেব, কারণ ওটার মধ্যে সব কিছু নিয়ে নিলে ওই দিন যেগুলো লাগবে, অ্যাডমিট কার্ড বা যেগুলো, সেগুলো দেখি বাড়িতে হয়তো আছে, একটু খুঁজতে হবে। এখন খোঁজার পিছনে টাইম দিতে চাইছি না, মা খুঁজে দিলে হলো, নাহলে একটা নিয়ে চলে আসবো। আর হচ্ছে আরেকটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে যে সেদিন লেন্স নিতে গেছিলাম, লেন্সের দোকানে 100 টাকা ফেরত দেওয়ার আছে, মানে আমি বুঝতে পারিনি, একটু বেশি লেগেছে, মানে মানে আমার কাছে কম ছিল, তো আমি হয়তো দিয়ে দিতে দিতে পারতাম কাউন্ট করে করে, ওরাই আমাকে মানে আমার খুব বাজে লাগে এইভাবে জিনিস, মানে টাকা না দিয়ে জিনিস নিতে, কেমন অস্বস্তি লাগে জানি। কিন্তু আমি যেভাবে 100 টাকা কাউন্ট করা শুরু করেছিলাম দোকানের মাঝখানে, যে 100 টাকাটা আমাকে দিতেই হবে, মানে মনে মনে মনের মধ্যে এরকম চলছে যে না, নিচ্ছি যখন তো আমি তো দামটা দিয়েই নেব। তো তখন ওই 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 দোকান শঙ্কর পেন স্টোর্স, খুব ভালো দোকানটা, খুব বেশ, আমরা বহু বছর ধরে ওই দোকান থেকেই আমাদের চশমা বা লেন্স বা যাই হোক কিছু করাচ্ছি। মেন যে আমাদের এখানে খুঁজবেন, অনেকগুলো ভাঙ্গার পেন স্টোর্স বেরিয়ে গেছে, কিন্তু মেন যেটা ব্রাঞ্চটা সেটাতে আমরা যাই। তো ওরাই আমাকে বললো যে থাক, এখন পরে পরে দিলেও হবে, পরে মা এসে দিয়ে গেলেও হবে, অসুবিধা কিছু নেই। তো যাই হোক, সেটা আমি কালকে, মানডে ছিল, কালকে ভেবেছিলাম যে মাকে পাঠাবো, মা নানান কারণে যাওয়া হচ্ছে না, তো আজকে আমি এই কাজগুলো যখন করতে বেরোবো তখন ওইটাও করে চলে আসবো। তো ইয়া, আজকের মতো এখানেই ক্লিপটা শেষ করছি, সারাদিন পড়বো। সো ইয়া, দেখা যাক কীরকম কী পড়া হয় না হয়, কালকে আবার দেখা হচ্ছে। এখন থেকে রোজ একটা করেই সকালে ক্লিপিং করে দেবো, কারণ মোবাইলের সাথে সময় যতটা কম কাটানো যায়, যতটা পজিটিভ ভাইবসের মতো থাকা যায়, ততটা মানে কি বলবো, কি বলে কথাটাকে মনে পড়ছে না, মানে ভালো অভ্যাসের মধ্যে থাকা যায় ততই ভালো, ততটাই ভালোভাবে পরীক্ষাটা দেওয়া যাবে।
আর প্ল্যান করে নিয়েছি যে আমাদের পরীক্ষা, আমাদের তো পরীক্ষায় দুটো পেপারের মাঝখানে 3 ঘন্টা গ্যাপ থাকবে, তো আমি ভেবে নিয়েছি যে মাকে বলবো, মাকে বলেওছি অ্যাকচুয়ালি, যে একটু ফল আর ওই শশা আর একটা চামচ দিয়ে দিতে, তাহলে ওই গ্যাপটার মধ্যে খেয়ে নিতে পারবো, হাত চামচ দিয়ে হাত টাত ধোয়ার ঝামেলাও থাকবে না, চামচ দিয়ে খেয়ে নিতে পারবো। আর ফ্রুটস খেলে আমার আবার জানি না উন্নতির ব্যাপারটা জানি না, আমার 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 খুব হেলদি ফিল হয়, গুড ফিল হয়, মানে ফ্রেশ ফিল হয়, সবারই হয় নিশ্চয়ই। তো আমি ডিসাইড করলাম যে আর কিছু নেবো না, মা ভেবেছিল কেক টেক দেবে, তো আমি কেক নেবো না, ফ্রুটসই নেবো, ফ্রুটস আর স্যালাড এরকম টাইপের। তো ইয়া দেখা যাক, তো আবার কালকে দেখা হচ্ছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, টাটা।